চিত্ত বিনোদনের জন্য আয়োজিত কেপিএল টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের সিজন থ্রির শিরোপা জিতেছে তারেক হাজওয়ার। ফাইনালে তারা এইআইএসকে পরাজিত করে। এই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করা এবং অব্যাহত রাখার জন্য সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন মার্কেটের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। প্রতিভা অন্বেষণ কিংবা নতুন খেলোয়াড় তৈরি নয়, শুধুমাত্র বিনোদনের জন্য এই কাওরান বাজার প্রিমিয়ার ক্রিকেট লীগের আয়োজন। দেশের বৃহত্তম হার্ডওয়্যার মার্কেট রাজধানীর কাওরান বাজারে অবস্থিত। হাজার হাজার কর্মচারী এখানে চাকুরি করেন। ছুটির দিনে কাওরান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি মার্কেটের কর্মচারীদের আনন্দ বিনোদনের জন্য এই কেপিএল টি-টেন লীগের আয়োজন। তিন বছর ধরে টুর্নামেন্টটির সফল আয়োজনের জন্য ব্যবসায়ী কর্মচারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাব্বক্স স্পোর্টিং ক্লাবের সভাপতি মনির হোসেন। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে, তো বন্ধ থাকার কারণে এই ছেলেবেলারা বাইরে এদিক সেদিকে আড্ডা দেয়, তো এই আড্ডাটা যেতে না হয় এই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। ছোটো ভাই বারাদার এবং বড় যে স্যারা আছে এদেরকে নিয়ে যে খেলাধুলার মাঝে এই সময়টা যদি কাটায়, তাই কেউ বাজে জায়গায় চলাফেরা করবে না আর খেলার সাথে মন দিব। আগে ইন্টারেস্টে ছিলাম না, পরে আমাদের ছোটো ভাই বাদার সবাই বললো যে ভাই আমরা এই কাজটা করি, পরে আমাকে ঠিক আছে করো, তা করতে গিয়ে দেখেছে আমার জন্য অনেক প্রেশার হচ্ছে, মানে সব দিকে ছয় সাত হাজার ভাই বাদার একসাথে থাকতে হলে খরচ টরচের বিষয়, তারপরে এদের সব কিছু মিলে এক মিলে সবাই আমরা অনেক সুন্দরভাবে কিন্তু এই কাব্যগজ স্পোর্টিং ক্লাবটা আজকে এই সিজন থ্রি খেলা, তো এর ভিতরে মনে করেন আটটা টিম করা হয়। আটটা টিম হইলে মানে আটটা টিমের সাথে একদিন একটা টিম মানে খেলা হয়, একদিন একটা টিম খেলা হয়। ওখান থেকে ওই যা মানে সম্পূর্ণ এক বছর খেলার পরে যাচাই বাছাই করে ব্যাটসম্যান বলার ওই সব কিছু মিলেই কিন্তু আমরা আটটা টিম ফাইনালি মানে গোস করি। গোস করে ওই আটটা টিমের ফাইনাল খেলাই আবার হিরিয়া দেখা গেছে। কেপিএল টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের খেলা হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর আদলে। প্রতিযোগিতায় অংশ নেয় আটটি দল, দশ ওভারে হয় খেলা। এই টি-টেন লীগের ফাইনালে তারেক হার্ডওয়্যার দু উইকেটে এসআইএস হার্ডওয়্যারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এবারই তারা প্রথম চ্যাম্পিয়ন হল, তাই শিরোপা জয়ের উদযাপনটা একটু অন্যরকমই। আসলে মূলত প্লেয়ার কনফিডেন্স বলে কথা, খেলায় কনফিডেন্স না থাকলে আপনি কোনো কিছু জয় করতে পারবেন না। আপনার শতভাগ কনফিডেন্স থাকতে হবে যে আপনি দুর্বল টিম হোক আর সবল টিম হোক যাই হোক আপনি আপনার এই টিম নিয়ে অনেক দূরে গিয়ে যাবেন, এবং নিজের নেতৃত্বের একটা বিষয় আছে। তো নেতৃত্ব থেকে আমি আমার টিম প্লেয়ারদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছি, আলহামদুলিল্লাহ তারাও আমাকে ক্যাপ্টেন হিসাবে খুব ভালো ইয়ে দিয়েছে এবং তারাও আমাকে ভালো সাপোর্ট দিয়েছে। সাপোর্ট দেওয়ার কারণে আজ পর্যন্ত সর্বশেষ পর্যন্ত ফাইনালে এসে আমি এখন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হিসাবে নিজেকে গর্ববোধ করছি। খেলাধুলার মাধ্যমে শরীর মন সুস্থ থাকে, তাছাড়া ছোটরা যখন কোনো কিছুর জন্য সাহায্য চায় তখন আর ফেলা যায় না। তাছাড়া খেলাধুলার ব্যাপারে তো কথাই নেই, ছোটদের উৎসাহ দিতে এই আয়োজনের সঙ্গে যুক্ত হওয়া বলে জানান বর্ষিয়ান সংগঠক আব্দুর রশিদ খান। ছেলেবেলারা এই আয়োজনটা করছে, আমরা মুরব্বী হিসেবে আমাদের মার্কেটে এটা দেখাশোনা বুদ্ধি পরামর্শ দেওয়া এবং মনির সাকিব এরা কয়েকজন প্লাবেনে খুবই আনন্দ এই খেলাধুলার জন্য। আপনারা জানেন যে ক্রীড়াঙ্গনে খেলাধুলা চালাই চলে তো অর্থ একটা প্রয়োজন, এই ছেলেবেলারা দেখলাম যে এই অর্থের জন্য যেভাবে মনিরে এবং এরা কয়েকজনে নিজের অর্থ, আপনারা জানেন খেলাধুলা চালাই চলে নিজের অর্থও যায় আবার সহযোগিতাও লাগে, তা খেলাধুলা এরা খুবই আনন্দ করে মনিরে এটা উদ্যোগ নিয়ে অনেকদিন যাবৎ এই খেলাটা চালাইতেছে, সাথে সাথে আমরাও সহযোগিতা করছে। তা আমরা দোয়া করি যাতে সামনে এটা আরও সুন্দর উত্তরোত্তর এই খেলাটা টুর্নামেন্টটা চালু থাকুক এটাই আমি কামনা করি। এছাড়া কাব্বক্স মার্কেটের বর্তমান এবং সাবেক সভাপতি জানান ক্লান্ত পরিশ্রান্ত জীবনে একটু প্রশান্তির জন্য এই টুর্নামেন্ট। এই সুন্দর আয়োজনের সঙ্গে যারা জড়িত তাদেরকে সাধুবাদ জানান তারা। ভবিষ্যতে এই টুর্নামেন্ট চালু রাখার জন্য তারা সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও জানান। খেলাধুলায় যদি না থাকে, ভিতরে যদি আনন্দ না থাকে, সেই মানুষ মানুষ থাকে না, সেই মানুষ অপদে বিপদে নেশাগ্রস্ত হয়ে যায়। তাই বলবো, আমরা বলবো যে আসুন এই জাতিকে আমরা উজ্জীবিত করার জন্য খেলাধুলার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, এন্টারটেইনমেন্টের মাধ্যমে আসুন এই জাতিকে মাদক মুক্ত,
একটা সমাজ ব্যবস্থার ভিতরে আমরা তাদেরকে উজ্জীবিত করি, আমরা তাদেরকে খেলাধুলার মাধ্যমে উৎসাহ উদ্দীপনা আমরা দেই। এই বছর এটা 3 নম্বরে পড়ছে, আমরা গত 2 বারও খেলা হয়েছে, খুব সুন্দর হয়েছে। মনির সভাপতি এটা সেই কাব্যকর্তি শুটিং ক্লাবের তার উদ্যোগে এবং যত ব্যবসায়ী আছে সবাইর উৎসাহ উদ্দীপনায় আমরা এটাকে আরও উদ্যে নিতে চাই। এবং আমরা চাইতেছি খেলা হার জিত আছেই, যারা এবার হারছেন তারাও জিতছেন, খেলায় কোনো হার জিত নাই, এটা মনের ব্যাপার, খেলা আনন্দ। কেপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের কারণে নিজেদের সুস্থতা ধরে রাখার পাশাপাশি মেধা বিকাশেরও একটি সুযোগ পান কাওরান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি মার্কেটের কর্মচারীরা।